উইকেন্ড ট্যুরিস্ট হাব একটা ইনোভেটিভ আইডিয়া। দুর্গাপুজোর আগে এরকম একটা অসাধারণ পরিকল্পনা বাস্তবায়িত করে দেখিয়েছে রাজ্যের পর্যটন দপ্তর। সারা সপ্তাহ ধরে কাজ করে সপ্তাহের শেষে একটু রিল্যাক্স সেশনের প্রয়োজন পড়ে রাজ্যবাসীর। এবার থেকে আগরতলা শহরে শনিবার এবং রবিবার সপ্তাহান্তের ছুটি উপভোগ করতে পারবেন রাজ্যের নাগরিকরা। রাজ্যের ইতিহাসের সাথে মেলবন্ধন ঘটিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। ভবিষ্যতে এখানে আরও অনেক কিছু শুরু করা হবে, তবে তার প্রেজেন্টেশন যেন ঠিক থাকে। বহিরাজ্যের পর্যটকদের কাছে মিলন মেলা হয়ে উঠবে এই উইকেন্ড ট্যুরিস্ট হাব। ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি মনস্ক মানুষদের জন্য এখানে গান বাজনা ও কবিতা পাঠের ব্যবস্থাও শুরু করা হবে। রাজ্যের প্রতিভাদের বিকাশ ঘটবে এই উইকেন্ড ট্যুরিস্ট হাবের মঞ্চে। উইকেন্ড ট্যুরিস্ট হাবের উদ্বোধন করতে এসে রবিবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্রগুলোকে দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার। রবিবার সেই লক্ষ্যে আরেক ধাপ এগুলো রাজ্যের পর্যটন দপ্তর। যে ট্যুরিস্ট হাব যে বিষয়টা একটা ইনোভেটিভ, আমি বলবো একটা ইনোভেটিভ আইডিয়া। প্রায়শ আমাদের মাননীয় পর্যটন মন্ত্রীর সাথে আমার কথা হতো যে বিভিন্ন জায়গায় আমরা বিদেশেও কয়েকটা জায়গায় আমরা দেখতাম যে এই ধরনের হাব, এবং এতে করে এত পর্যটক যায়। এবং কেননা ত্রিপুরাতে বা আগরতলাতে আমরা এটা শুরু করব, তো সেই বিষয়ে আলোচনা ইত্যাদি কয়েক মাস ধরে আমাদের চলছিল, এবং প্রাক দুর্গা পূজার আগে এই ধরনের একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে যেভাবে আমাদের পর্যটন মাননীয় মন্ত্রী এবং ওনার ডিপার্টমেন্ট এবং ওনার টিম সামনের দিকে এগিয়ে এসছে, আমি এর জন্য অবশ্যই ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ দেব এবং ওনার টিমকে ধন্যবাদ দেব। আমরা এই উইকেন্ডের কথা বললে আমরা জানি যে শনিবার এবং রোববার এই দুটো দিন সবাই কিন্তু সারা সপ্তাহ ধরে কাজ করে, এবং কাজের মধ্যে ডুবে থাকতে থাকতে একটা টাইম মনে হয় যে একটু রিল্যাক্সেশনের প্রয়োজন। ব্রেনেও কিন্তু বা শরীরেও কিন্তু তার একটা লিমিটেশন আছে যে এরপরে কিন্তু একটু রিল্যাক্স বা রিজুভিনেট হওয়ার যে বিষয় সেটা আমাদের এই ধরনের প্ল্যাটফর্ম না থাকাতে সেটা সম্ভব হয় না। যে এই যে একটা ইনোভেটিভ আইডিয়া নেওয়া হলো যে শনিবার আর রোববার যে একটা রিল্যাক্সেশনের যে জায়গা সেখানে এসে আগামী সপ্তাহে আমরা যে নতুন উদ্যোগ যে কাজ করব সেটা অফিসেই হোক বা যে যে জায়গায় আছে তার পক্ষে কিন্তু অনেকটা মানে খুবই ভালো হবে আমাদের রাজ্যের জন্য, আমাদের যারা কর্মচারীরা আছেন বা অন্য যে কোনো ফিল্ডে আছেন তাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা প্রাণের সঞ্চার। উইকেন্ড ট্যুরিস্ট হাব থেকে রাজ্য সরকারের যেমন রাজস্ব আয় হবে, ঠিক তেমনই বেকার যুবক যুবতীদেরও আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে। এখানে থাকবে সুসজ্জিত ভ্রাম্যমান ফুড স্টল। সন্ধ্যার পর থেকে শুরু হবে সঙ্গীতের আসর, পসরা নিয়ে বসবেন রাজ্যের খুচরো ব্যবসায়ীরা। এছাড়াও পর্যটকদের বিনোদনের জন্য উজ্জয়ন্ত প্রাসাদের রাধা সাগরে থাকবে প্যাডেল বোটিংয়ের ব্যবস্থা। ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার পরে ছবি তোলার সুবিধার্থে স্টেট মিউজিয়ামের বাগান এলাকায় থাকবে ফটো কাউন্টার। এখন থেকে বছরের 365 দিনই খোলা থাকবে উজ্জয়ন্ত প্রাসাদ এবং স্টেট মিউজিয়াম। প্রতি সন্ধ্যায় থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং প্রদর্শনীর ব্যবস্থা। পর্যটনকে রাজ্যের বিকল্প অর্থনীতির উৎস হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। উইকেন্ড ট্যুরিস্ট হাবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রবিবার এমনটাই বললেন রাজ্যের পর্যটন এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর পাশাপাশি জানালেন পর্যটকদের নিরাপত্তার জন্য থাকবে যথেষ্ট পরিমাণে মহিলা ও পুরুষ পুলিশের ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ এবং টহলদারিও করবেন সাদা পোশাকের পুলিশেরা। আমরা তো রাজবাড়ির সামনে অনেকেই সবাই জানি চিনি, নতুন করে পরিচয়ের কিছু নেই, কিন্তু আমাদের যেটা বক্তব্য যেটা মেয়র সাহেব বলে গেছেন যে এই ট্যুরিস্ট হাবকে কেন্দ্র করে আমরা একদিকে যেমন লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রেখেছি বা থাকবে, একদিকে যেমন আলোকসজ্জার ব্যবস্থা থাকবে, আরেকদিকে ত্রিপুরার রাজাদের জানার জন্য তাদের পরিচয় জানার জন্য তাদের সমস্ত কিছু জানার জন্য সংস্কৃতিকে জানার জন্য এখানে পোশাক পরিচ্ছদে আমাদের আগামী দিনে ব্যবস্থা থাকবে, যেটা আমরা রাজস্থানে দেখতে পাই, যেটা আমরা ভারতবর্ষের অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলোতে দেখতে পাই যে সেখানকার ট্রেডিশনাল ড্রেস পরে আমাদের
রাজ্যের যারা পর্যটকরা আসবে ট্রেডিশনাল ড্রেস পরে তারা ছবি তুলে তারা আনন্দে উৎসবে মেতে উঠবে, উপভোগে মেতে উঠবে, এটাই আমাদের উদ্দেশ্য। তৎসঙ্গে যে লাইট এন্ড সাউন্ড ব্যবস্থা আমাদের রয়েছে, সেই লাইট এন্ড সাউন্ড ব্যবস্থা ত্রিপুরার রাজাদেরকে যারা জানে না, অনেক আজকে নতুন জেনারেশন, তাদেরকে জানার সুযোগ থাকবে। বিদেশ থেকে যারা আসবে, বাইরে থেকে যারা আসবে, তারা রাজ্যের রাজাদের সম্পর্কে জানবে, ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানবে এবং রাজপরিবার সম্পর্কে জানবে। তাই লাইট এন্ড সাউন্ড সিস্টেম আমরা করেছি। ব্যবসায়ী বন্ধুদের জন্য যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা থাকবে, মুভিং স্টলগুলো খাদ্য তারা বিভিন্ন সামগ্রী বিক্রি করবে, একদিকে যেমন মানুষ আনন্দ করবে, একদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থের সেখানে যোগান হবে ব্যবসার মাধ্যমে, ছোট ছোট ব্যবসার মাধ্যমে। এবং আগামী দিনে আমরা এই অঞ্চলটাকে নিত্য নতুন জিনিস যোগ করে এটাকে একটা আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র হিসেবে, আমোদ প্রমোদের ক্ষেত্র হিসেবে আমরা তুলে ধরতে চাইছি রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, রাজ্য সরকারের ট্যুরিজম দপ্তরের উদ্যোগে। বন্ধুরা, প্রতি শনি ও রবিবার উইকেন্ড ট্যুরিস্ট হাব চলাকালীন সময়ে শেরওয়ালি সুইটস থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন চৌমুহনি এবং জ্যাকসন গেট ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এলাকা ইতিমধ্যে ঘোষিত হয়েছে নো ভেহিকেল জোন হিসেবে। দেশ বিদেশের পর্যটকদের কাছে ত্রিপুরাকে একটি বিশ্বমানের পর্যটন ক্ষেত্র হিসেবে তুলে ধরার লক্ষ্যে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। তারই এক নতুন নিদর্শন এই উইকেন্ড ট্যুরিস্ট হাব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।